এবারে আমরা এক্সাম্পলস দেখতে যাচ্ছি। রিয়াল নাম্বার সেটের উপরে একটা ফাংশন ডিফাইন করা আছে আর প্লাস আর টু আর বাই ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর অল এক্স ওয়াই বিলংস টু আর। বলেছে ইন দ্য সেট আর অফ রিয়াল নাম্বার্স উই ডিফাইন এ ফাংশন ডি ফ্রম আর প্লাস আর টু আর বাই ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর অল এক্স ওয়াই বিলংস টু আর। আমাকে দেখাতে হবে এই ডি হচ্ছে সুডোমেট্রিক, দ্যাট ইজ ডি মেট্রিকের যাবতীয় প্রপার্টি স্যাটিসফাই না করলেও সুডোমেট্রিকের যাবতীয় প্রপার্টি স্যাটিসফাই করবে। যেহেতু ফাংশনটা মডিউলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে অটোমেটিক্যালি ও গ্রেটার ইকুয়ালস টু জিরো যে কোনো এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য। ফার্স্ট প্রপার্টি সুডোমেট্রিকের দেখো স্যাটিসফাই হয়ে গেল, ডি অফ এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু জিরো ফর অল এক্স ওয়াই বিলংস টু আর। সুডোমেট্রিকের সেকেন্ড প্রপার্টি বলছে যদি এক্স ইকুয়ালস টু ওয়াই আমরা নিই তাহলে ডি অফ এক্স ওয়াই হয়ে যাবে মডিউলাস অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, জাস্ট ওয়াইয়ের জায়গাতে এক্স পুট করে দাও এবং সেটার ভ্যালু হচ্ছে জিরো। তাহলে সুডোমেট্রিকের সেকেন্ড প্রপার্টিও কিন্তু স্যাটিসফাই করলো। থার্ড প্রপার্টি হচ্ছে সিমেট্রি স্যাটিসফাই করতে হবে। ডি অফ এক্স ওয়াই মানে রুট মডিউলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানেই মডিউলাস অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দ্যাট ইজ ডি অফ ওয়াই এক্স, দ্যাট ইজ ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু ডি অফ ওয়াই এক্স। থার্ড প্রপার্টি স্যাটিসফাই করলো। থার্ড প্রপার্টিতে তো কোনো চেঞ্জ নেই যে চেঞ্জটা আছে সেকেন্ড প্রপার্টিতে। লাস্টলি হচ্ছে ট্রায়াঙ্গেল ইনকোয়ালিটি। ডি অফ এক্স ইউ মানে মডিউলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আমি এটাকে তিনটে কোয়ান্টিটি লাগে এক্স ওয়াই ইউ, আমি তিনটেই নিয়েছি প্রথমে ফর অল এক্স ওয়াই ইউ বিলংস টু আর। তাহলে ডি অফ এক্স ইউ হচ্ছে মডিউলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আমি একটা ওয়াই স্কোয়ার অ্যাডজাস্ট করলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার লেস ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মডিউলাস অফ ওয়াই স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, দ্যাট ইজ ফার্স্টেরটা হয়ে গেল ডি অফ এক্স ওয়াই, লাস্টেরটা হয়ে গেল ডি অফ ইউ ওয়াই ইউ, মানে ইউ ওয়াই লিখতে পারি কোনো প্রবলেম নেই। দ্যাট ইজ ডি সুডোমেট্রিকের যাবতীয় প্রপার্টি এখানে স্যাটিসফাই করেছে, দ্যাট ইজ ডি একটা সুডোমেট্রিক। তোমার মনে প্রশ্ন আসতে পারে এটা কি মেট্রিক নয়? দেখো মেট্রিক আর সুডোমেট্রিকের মধ্যে একটা ডিফারেন্স আছে। তুমি একটা জিনিস মাথায় রাখতে পারো যে সমস্ত মেট্রিকই কিন্তু সুডোমেট্রিক, কারণ মেট্রিক হতে গেলে সুডোমেট্রিকের সব প্রপার্টি কিন্তু স্যাটিসফাই করতে হয়, কিন্তু সমস্ত সুডোমেট্রিক কিন্তু মেট্রিক নয়, কারণ সুডোমেট্রিক আর মেট্রিকের মধ্যে একটা মেজর প্রপার্টির ডিফারেন্স আছে। সুডোমেট্রিক বলছে যদি এক্স ইকুয়ালস টু ওয়াই হয় তাহলে ডি অফ এক্স ওয়াই জিরো হবে, বাট ডি অফ এক্স ওয়াই জিরো হওয়া মানে আমি এটা বলতে পারি না যে এক্স ইকুয়ালস টু ওয়াই হবে, দ্যাট ইজ এক্স ওয়াই আনইকুয়াল হলেও কিন্তু ডি অফ এক্স ওয়াই জিরো হতে পারে ইন কেস অফ সুডোমেট্রিক। বাট ইন কেস অফ মেট্রিক এক্স ইকুয়ালস টু ওয়াই হলে ডি অফ এক্স ওয়াই জিরো হবে, অ্যাজ ওয়েল অ্যাজ উল্টোটা ডি অফ এক্স ওয়াই জিরো হলে এক্স ইকুয়ালস টু ওয়াই হবে। তাহলে এখানে আমরা কী পেলাম? এক্স ইকুয়ালস টু ওয়াই হলে ডি অফ এক্স ওয়াই জিরো, দ্যাট ইজ এটা সুডোমেট্রিক। সমস্ত মেট্রিক কিন্তু সুডোমেট্রিকের প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করে, বাট সুডোমেট্রিক মেট্রিকের ওই একটা প্রপার্টি স্যাটিসফাই করতে পারে না। খেয়াল করে দেখো এখানে যদি আমি এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই নিতাম বা ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স নিতাম, ইন দ্যাট কেস অলসো স্কোয়ার করলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার হতো এবং ডি অফ ওয়াই এক্স দ্যাট ইজ ডি অফ এক্স ওয়াই, যেহেতু সিমেট্রি আমি অলরেডি প্রুভ করেছি, তাহলে ডি অফ ওয়াই এক্স কিন্তু জিরো হয়ে যেত। ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্সেও কিন্তু ডি অফ ওয়াই এক্স জিরো হতে পারে, তার মানে ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো এটা এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই এর ক্ষেত্রেও কিন্তু হতে পারে। উল্টো দিক থেকে ভাবলে আমি এখানে ডি অফ ওয়াই এক্স লিখেছি, যদি আমি ওটাকে ডি অফ এক্স ওয়াই বলি তাহলে ডি অফ এক্স ওয়াই জিরো মানে এক্স ইকুয়ালস যদি মাইনাস ওয়াই হয় খেয়াল করে দেখো তাহলেও কিন্তু এখানে ডি অফ এক্স ওয়াই জিরো হতে পারে। এখানে এক্সের জায়গায় মাইনাস ওয়াই বসিয়ে দাও তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে, দ্যাট ইজ ডি অফ এক্স ওয়াই জিরো মানেই যে এক্স ইকুয়ালস টু ওয়াই তা কিন্তু নয়, এক্স মাইনাস ওয়াইয়ের সাথে ইকুয়াল, তার মানে এক্স ওয়াইয়ের সাথে ইকুয়াল নয়, তার মানে এক্স ওয়াইয়ের সাথে ইকুয়াল না হলেও কী হতে পারে? ডি কিন্তু জিরো হতে পারে, দ্যাট ইজ ডি এখানে মেট্রিক নয় বাট সুডোমেট্রিক। মাথায় রাখবে কোনো জায়গায় তোমাকে যদি প্রশ্ন এরকম দেয় যে প্রুফ দ্যাট দিস ইজ এ সুডোমেট্রিক বাট নট এ মেট্রিক, তাহলে প্রথমে তুমি কিন্তু সুডোমেট্রিকের যাবতীয় প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করাবে। তোমাকে যদি কোথাও একটা স্ট্রাকচার তুলে দিয়ে বলে যে প্রুফ দ্যাট দিস ইজ এ সুডোমেট্রিক নট এ মেট্রিক, তাহলে তুমি প্রথমে কী করবে? সুডোমেট্রিকের যাবতীয় প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করাবে। এরপরে তুমি একটা পেয়ার খুঁজে বের করার চেষ্টা করবে যে পেয়ারটা এক্স আর ওয়াই কিন্তু আনইকুয়াল বাট ডি অফ এক্স ওয়াই জিরো। তাহলে কী হলো? মেট্রিকের যে সেকেন্ড প্রপার্টির কনভার্স পার্টটা সেটা কিন্তু আর ট্রু হলো না,
দ্যাট ইজ ডি অফ এক্স ওয়াই জিরো হচ্ছে বাট এক্স আর নট ইকুয়ালস টু ওয়াই, তাহলে অটোমেটিক্যালি ওটা মেট্রিক নয়, ওটা পারফেক্টলি সুডো মেট্রিক। তাই তোমাকে যদি কোথাও বলে যে প্রুভ দ্যাট দিস ইজ এ সুডো মেট্রিক বাট নট এ মেট্রিক, তুমি প্রথমে সুডো মেট্রিকের প্রপার্টিগুলোকে কিন্তু চোখ বুঝে স্যাটিসফাই করাবে, তারপরে একটা এক্সাম্পল বা একটা এক্সাম্পল খুঁজে বের করার চেষ্টা করবে যার ক্ষেত্রে তুমি দেখাতে পারবে যে হ্যাঁ এটা সুডো মেট্রিকের প্রপার্টিগুলোকেই স্যাটিসফাই করে, মেট্রিকের নয়। ওকে, এবং তার ক্ষেত্রে ওই ঘটনাটা ঘটবে, একটা তুমি এক্স নট ইকুয়ালস টু ওয়াই পাবে যার জন্য ডি অফ এক্স ওয়াই জিরো হবে। ক্লিয়ার আশা করি? কি আছে দেখো, বলেছে ইন দ্য সেট আর টু অফ অল অর্ডার্ড পেয়ার্স অফ রিয়াল নাম্বার, আর টুর মধ্যে আমরা একটা ফাংশন ডিফাইন করছি ডি ফ্রম আর টু ক্রস আর টু টু আর বাই ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান, যেখানে এক্স হচ্ছে এক্স ওয়ান এক্স টু, ওয়াই হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু, বিলংস টু আর টু। অবভিয়াসলি তারা অর্ডার্ড পেয়ার, তারা আর টুর মধ্যে আছে, বাট আমি যখন তাদের মধ্যে ডিস্টেন্সটা বিচার করছি এক্স আর ওয়াইয়ের মধ্যে, আমি শুধু তাদের ফার্স্ট কম্পোনেন্টের ডিস্টেন্সটাকেই ডিস্টেন্স হিসাবে মেজারমেন্ট করছি। দেখাতে বলেছে ডি ইজ এ সুডো মেট্রিক অনার, তোমাদের একটু যদি ভালো করে প্রিভিয়াস ভিডিওগুলো স্টাডি করা থাকে বা প্রিভিয়াস ম্যাটেরিয়ালগুলো স্টাডি করা থাকে, নিশ্চয়ই একটা জিনিস তোমরা অবজার্ভ করে থাকবে, ওখানেও কিন্তু আমরা ডি অফ এক্স ওয়াই বের করতাম, এই প্রবলেমটা ওখানেও ছিল, বাট শুধুমাত্র মডিউলাস এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান এটা কিন্তু ওখানে ছিল না, এর সাথে একটা অ্যানাদার পার্ট ছিল সেকেন্ড কম্পোনেন্টগুলোর ডিস্টেন্স, দ্যাট ইজ মডিউলাস অফ এক্স টু মাইনাস ওয়াই টু। সেক্ষেত্রে ডি অফ এক্স ওয়াই ছিল মডিউলাস অফ এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান প্লাস মডিউলাস অফ এক্স টু মাইনাস ওয়াই টু, বাট এখানে যখন আমরা নিয়েছি আমরা একটা তার পার্ট নিয়ে নিয়েছি, ফার্স্ট কম্পোনেন্টের ডিস্টেন্সটাকেই শুধু কনসিডার করেছি মডিউলাস অফ এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান। তুমি চাইলে সেকেন্ড কম্পোনেন্টের ডিস্টেন্স নিয়েও অ্যানাদার একটা সুডো মেট্রিক বানাতে পারো, দ্যাট ইজ তুমি ডি অফ এক্স ওয়াই মডিউলাস অফ এক্স টু মাইনাস ওয়াই টু সেটাকেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, আমাকে দেখাতে হবে ডি একটা সুডো মেট্রিক, এবং এগুলো যদি সামান্য ফিল করতে পারো তাহলে একটা জিনিস বুঝতে পারবে, এগুলো সুডো মেট্রিক দেখানো কত সোজা, মানে মেট্রিক নয় দেখানো কত সোজা। তুমি যদি এক্স টু কম্পোনেন্ট আর ওয়াই টু কম্পোনেন্টকে সেপারেট ধরে নাও কোনো পেয়ারের, সাপোজ একটা নিলে ওয়ান ওয়ান একটা নিলে ওয়ান টু, তাহলে অটোমেটিক্যালি দেখো এক্স ওয়ান আর ওয়াই ওয়ান যদি ইকুয়াল নিয়ে নাও, দ্যাট ইজ ওই যে এক্স ওয়ান এক্স টুর জায়গায় তুমি এখানে নিলে ওয়ান ওয়ান, দ্যাট ইজ এক্স ওয়ানের ওয়ান নিলে ওয়ান, এক্স টুর ওয়ান নিলে ওয়ান, এখানে তুমি ওয়াই ওয়ানের জায়গায় নিলে ওয়ান, ওয়াই টুর জায়গায় নিলে টু, তাহলে এটা হয়ে গেলো ওয়ান টু, এটা ওয়ান ওয়ান এটা ওয়ান টু। ডিস্টেন্স বের করলে ফার্স্ট কম্পোনেন্টের ডিস্টেন্স হবে ওয়ান মাইনাস ওয়ান জিরো, আর এক্স আর ওয়াই তখনই ইকুয়াল হবে যখন এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং একই সাথে এক্স টু ওয়াই টু ইকুয়াল হবে। বাট আমি এখানে কী নিয়েছি, এক্সকে নিয়েছি ওয়ান ওয়ান, ওয়াইকে নিয়েছি ওয়ান টু, ফার্স্ট কম্পোনেন্ট ইকুয়াল সেকেন্ড কম্পোনেন্ট ইকুয়াল নয়, তাহলে অটোমেটিক্যালি এক্স কিন্তু নট ইকুয়ালস টু ওয়াই বাট ডি অফ এক্স ওয়াই জিরো, তাহলে এটা মেট্রিক কোনো দিন হবে না, সুডো মেট্রিক হবে, সেটার প্রপার্টিগুলো স্যাটিসফাই করাতে হবে। ঠিক তেমনি পরীক্ষাতে এখানে মডিউলাস এক্স টু মাইনাস ওয়াই টু আসতে পারে, তাহলে একটা তুমি সুডো মেট্রিকের কনস্ট্রাকশন আশা করি বুঝতে পারছো যে আমরা এর আগে যে মেট্রিকগুলোকে দেখিয়েছি তার যদি একটা করে পার্টকে কনসিডার করি সেটা কিন্তু একটা সুডো মেট্রিক দিয়ে দিতে পারে, একটা করে পার্টকে আমাকে তুলে নিতে হবে সেখান থেকে, ওখানে মডিউলাস এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ছিল না, এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান হ্যাঁ প্লাস এক্স টু মাইনাস ওয়াই টু ছিল, তার একটা পার্টকে তুলে নিতে হবে, একটা হাফ পার্ট তুলে নিলে সেটা কিন্তু সুডো মেট্রিক হয়ে যাবে। তো দেখো এখানে ডিটা ডিফাইন করা আছে মডিউলাস অফ এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান, যে কোনো মড কোয়ান্টিটি অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু জিরো, তো আমরা সবাই জানি, তাহলে এখানে ডি অফ এক্স ওয়াই যে কোনো এক্স ওয়াই এর জন্যই গ্রেটার ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ ফর অল এক্স ইকুয়ালস টু এক্স ওয়ান এক্স টু কমা ওয়াই ইকুয়ালস টু ওয়াই ওয়ান ওয়াই টু বিলংস টু আর টু, আমরা ক্লিয়ারলি বলতে পারি ডি অফ এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু জিরো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেকেন্ড প্রপার্টি বলছে যদি এক্স ইকুয়ালস টু ওয়াই হয় তাহলে ডি অফ এক্স ওয়াই জিরো হবে, তাহলে আমি ধরে নিচ্ছি এক্স ইকুয়ালস টু ওয়াই, এক্স মানে কত এক্স ওয়ান এক্স টু ওপেন ইন্টারভ্যাল, ওয়াই মানে কত ওয়াই ওয়ান ওয়াই টু ওপেন ইন্টারভ্যাল, তাহলে এই দুটো অর্ডার্ড পেয়ার সমান, সরি ওপেন ইন্টারভ্যাল বলে দিলাম, অর্ডার্ড পেয়ার হবে, এক্স মানে এক্স ওয়ান এক্স টু অর্ডার্ড পেয়ার, ওয়াই মানে ওয়াই ওয়ান ওয়াই টু অর্ডার্ড পেয়ার, এই দুটো অর্ডার্ড পেয়ার সমান। কখন পসিবল? যখন এক্স ওয়ান ওয়াই ওয়ানের সাথে সমান এবং একই সাথে দ্যাট ইজ সাইমালটেনিয়াসলি এক্স টু ওয়াই টুর সাথে সমান। আমার এখানে এক্স টুর সাথে ওয়াই টুর সমানটা কোনো কাজে লাগছে না, যে কারণে আমি ওটা তুলে নিইনি, দ্যাট ইজ এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টুর সাথে সমান, এটা আমাকে 100% এনসিওরিটি দেয় যে এক্স ওয়ান ওয়াই ওয়ানের সাথে সমান, তার মানে ডি অফ এক্স ওয়াই মডিউলাস অফ এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান, তার মানে মডিউলাস অফ এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান এবং সেটা জিরো, এবং সেটা জিরো, তাহলে আমার সেকেন্ড প্রপার্টি স্যাটিসফাই করবে। কিন্তু কাউন্টার পার্টটা যে করবে না সেটা কীভাবে দেখাবো তোমাদেরকে তো বুঝিয়ে দিলাম,
তুমি এটা 1 1 নাও আর y y y 1 y 2 টা 1 2 নাও তাহলে দেখো এটা ইকুয়াল নয় কারণ ইচ কম্পোনেন্ট আইদার সাইডে ইকুয়াল নয় ফার্স্ট কম্পোনেন্টের সাথে ইকুয়াল হলেও সেকেন্ড কম্পোনেন্টের সাথে কিন্তু ইকুয়াল নয় তাহলে x not equals to y বাট তখনও কিন্তু ডিসটেন্স ছিল তা যাই হোক সুডোমেট্রিকের সেকেন্ড প্রপার্টি স্যাটিসফাই করেছে থার্ড প্রপার্টি আমরা x equals to x1 x2 y equals to y1 y2 নিলাম আর টুর মধ্যে তাহলে y কনস্ট্রাকশন অফ দা d d অফ xy হচ্ছে মডুলাস অফ x1 minus y1 তার মানে মডুলাস অফ y1 minus x1 তার মানে d অফ yx দ্যাট ইজ দা সিমেট্রি লাস্টলি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমি তিনটে ট্রিপলেট এখানে ধরে নেব x equals to x1 x2 y equals to y1 y2 u equals to u1 u2 belongs to r2 তাহলে d অফ xy স্ট্রাকচার বলছে মডুলাস অফ x1 minus y1 আমি এখানে একটা u1 অ্যাডজাস্ট করছি দ্যাট ইজ মাইনাস u1 প্লাস u1 নিয়ে নিলাম তাহলে x1 minus u1 প্লাস u1 minus y1 লেস ইকুয়ালস টু মডুলাস অফ x1 minus u1 প্লাস মডুলাস অফ u1 minus y1 তাহলে মডুলাস অফ x1 minus u1 কত দেবে d অফ xu আর মডুলাস অফ u1 minus y1 কত দেবে d অফ uy তাহলে d সুডোমেট্রিকের যাবতীয় প্রপার্টি স্যাটিসফাই করেছে তাহলে d হচ্ছে একটা সুডোমেট্রিক অন R2 এবার এটা মেট্রিক নয় দেখানোর জন্য ওই যে আমি বললাম একটা কাউন্টার এক্সাম্পল দেখালেই যথেষ্ট যে কাউন্টার এক্সাম্পল এটা প্রুফ করবে যে x not equals to y হলেও d of xy 0 হতে পারে সেই সুবিধার্থে আমি এখানে একটা পয়েন্ট কনসিডার করছি a 1 1 b নিচ্ছি 1 minus 1 a এবং b এর ফার্স্ট কম্পোনেন্ট ইকুয়াল হলেও সেকেন্ড কম্পোনেন্ট ইকুয়াল নয় দ্যাট ইজ a কিন্তু not equals to b বা d অফ ab তুমি যখন বের করবে তখন তাদের ফার্স্ট কম্পোনেন্টের ডিসটেন্সটাকেই কনসিডার করা হবে এবং সেটার ভ্যালু হয়ে যাচ্ছে 0 তাহলে অটোমেটিক্যালি d এখানে মেট্রিক নয় বাট সুডোমেট্রিক লাস্টলি বলেছে লেট ক্লোজড ab বি এ বাউন্ডেড ক্লোজড ইন্টারভ্যাল এন্ড আই ডিনোট দি সেট অফ অল রিমেইন ইন্টিগ্রেবল ফাংশন ওভার ক্লোজড ab আমরা জানি রিমেইন ইন্টিগ্রেবল ফাংশন ক্লোজড ab এর উপরেই ডিফাইন্ড হয় এটা নিয়ে খুব বেশি তোমাদের এখন ভাবার প্রয়োজন নেই তোমরা এটাকে সিম্পল ইন্টিগ্রেবল ফাংশন হিসেবে ভাবতে পারো যেটুকু তোমরা জানো তার উপরেই ভাববে এতে কোনো অসুবিধা কিছু হবে না বা কোনো প্রবলেমও কিন্তু নেই এটা আমি তোমাদের আগেই বলেছি যে অতটা ভাবার এখনই তোমাদের টেনশনের কোনো কারণ নেই এফ আর জি এর মধ্যে ডিস্টেন্স কিভাবে ডিফাইন করা আছে ইন্টিগ্রেশন এ টু বি মডুলাস অফ এফ এক্স মাইনাস জি এক্স ডি এক্স ফর অল এফ জি বিলংস টু আই এফ এবং জি এর ডিস্টেন্স হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি মডুলাস অফ এফ এক্স মাইনাস জি এক্স ডি এক্স ফর অল এফ জি বিলংস টু আই সো দ্যাট ডি অফ এফ জি ইজ এ সুডোমেট্রিক অন আর ডি অফ এফ জি হচ্ছে আর এর উপরে একটা সুডোমেট্রিক তো সাধারণত আমরা বলেছি আমরা নন ফাংশন হলে ওয়েল ডিফাইন্ডনেস চেক করি না সেগুলো ভ্যালিড হয় রিমেইন ইন্টিগ্রেবল ফাংশন যেহেতু আমাদের কাছে খুব নন নয় তার জন্য আমরা চেকটা করি আমাকে শুধু এটুকু দেখতে হবে এফ আর জি তো এখানে অবশ্যই রিমেইন ইন্টিগ্রেবল কোশ্চেনের মধ্যেই বলে দিয়েছে কারণ আমরা যে সেটটা এখানে কনসিডার করেছি আই সে হচ্ছে সমস্ত রিমেইন ইন্টিগ্রেবল ফাংশনকেই কালেক্ট করে আর যেহেতু বলে দিচ্ছে ডি অফ এফ জির ডেফিনেশন ইন্টিগ্রেশন এ টু বি মডুলাস অফ এফ এক্স মাইনাস জি এক্স জি এক্স ফর অল এফ জি বিলংস টু আই দ্যাট ইজ এফ এবং জি এরকম যাদের ডিস্টেন্স আমরা বের করছি এই ধরনের ফাংশনগুলো তারা প্রত্যেকেই আই এর মেম্বার এবং আই হচ্ছে রিমেইন ইন্টিগ্রেবল ফাংশনের সেটের কালেকশন তার মানে এফ জি ইন্ডিভিজুয়ালি কিন্তু রিমেইন ইন্টিগ্রেবল এটা নিয়ে কোনো সন্দেহ নেই যেহেতু এফ জি আই এর মধ্যে আছে এবং আই হচ্ছে রিমেইন ইন্টিগ্রেবল সেটের ফাংশনের কালেকশন তাহলে এফ জি রিমেইন ইন্টিগ্রেবল আমাকে শুধু দেখতে হবে আমি এখানে তো আর এফ আর জি এর ইন্টিগ্রেশন করছি না আমি এখানে মডুলাস এফ এক্স মাইনাস জি এক্স এর ইন্টিগ্রেট করছি তাহলে আমাকে শুধু এটুকু দেখতে হবে যে এ আর বি যদি এফ আর জি যদি ইন্টিগ্রেবল হয় তাহলে মডুলাস এফ মাইনাস জি এই ফাংশনটাকে ইন্টিগ্রেবল হয় সেটাই আমরা এখানে চেক করেছি তো আমরা প্রত্যেকেই জানি মডুলাস এফ মাইনাস জি তাকে যদি আমরা এক্স এর উপরে অপারেট করি আমরা ফাইনালি পেয়ে যাই মডুলাস অফ এফ এক্স মাইনাস জি এক্স এফ এক্স জি এক্স যেহেতু ইন্টিগ্রেবল এফ এক্স মাইনাস জি এক্স অলওয়েজ ইন্টিগ্রেবল এবং মডুলাস এফ এক্স মাইনাস জি এক্স অলওয়েজ ইন্টিগ্রেবল এটা এখনই তোমরা হয়তো রিলেট করতে পারবে না আমি একটুখানি তোমাদের আইডিয়া দিলে বুঝতে পারবে এটা কী ধরনের এটা হচ্ছে আমরা বলি মানে এর অ্যাকচুয়াল প্রপার্টিটা আমি তোমাদেরকে একটু ডিফাইন করে দিচ্ছি যে এফ যদি রিমেইন ইন্টিগ্রেবল হয় মড এফ রিমেইন ইন্টিগ্রেবল হবে আর অ্যানাদার প্রপার্টি ওই লিমিটে ইয়ের মতোই লিমিটের মতোই যে এফ আর জি যদি রিমেইন ইন্টিগ্রেবল হয় এফ মাইনাস জিও রিমেইন ইন্টিগ্রেবল হবে দুটোকে পাঞ্চ করো এটা পেয়ে যাবে
এফ আর জি রিম্যান ইন্টিগ্রেবল, কারণ তারা আই এর মধ্যে আছে। তাহলে আমার ওই রিম্যান ইন্টিগ্রেবল এর প্রপার্টি বলছে এফ মাইনাস জিও রিম্যান ইন্টিগ্রেবল, আর এফ মাইনাস জি যদি রিম্যান ইন্টিগ্রেবল হয় তার মডও রিম্যান ইন্টিগ্রেবল, তার মানে মডিউলাস এফ এক্স মাইনাস ডি এফ সেও রিম্যান ইন্টিগ্রেবল এবং ডি ইজ ওয়েল ডিফাইন্ড। তোমরা পরীক্ষাতে যদি এটুকু না লেখো কেউ তোমাদের নাম্বার কাটবে না, কারণ তোমাদের রিম্যান ইন্টিগ্রেবিলিটি নেই, তোমাদের ধরে নিতে হবে এটা ভ্যালিড ফাংশন দিয়ে এগোতে হবে। এবং খেয়াল করে দেখো এটা হচ্ছে ইন্টিগ্রেশন, আমরা জানি ইন্টিগ্রেশন মানে ক্যালকুলেশন অফ এরিয়া, দ্যাট ইজ ক্লিয়ারলি ডি অফ এফ জি গ্রেটার ইকুয়ালস টু জিরো, তারপরে আমার মডিউলাস ভ্যালুর ইন্টিগ্রেশন, তাহলে অটোমেটিক্যালি ডি অফ এফ জি ইকুয়ালস টু গ্রেটার ইকুয়ালস টু জিরো। ওটা আমি একটু লিখতে মনে হচ্ছে ভুলে গিয়েছি, ওটা এখানে জাস্ট একটু লিখে দেবে, এই জায়গাটায় একটু লিখে দেবে, ক্লিয়ারলি ডি অফ এফ জি গ্রেটার ইকুয়ালস টু জিরো ফর অল এফ জি বিলংস টু আই। ওকে, কারণ এভ্যালুয়েশন অফ এরিয়া তোমাকে কখনোই নেগেটিভ ভ্যালু দেবে না, দিলেও আমরা অলওয়েজ পজিটিভ ভ্যালু নেব, সাধারণত যে কোনো ফাংশনের ক্ষেত্রে বললাম, আর এখানে তো মডিউলাস ফাংশনের কেস করছি, অটোমেটিক্যালি গ্রেটার ইকুয়ালস টু জিরো। আমরা প্রত্যেকেই জানি ইন্টিগ্রেশন মানেই ক্যালকুলেশন অফ এভ্যালুয়েশন অফ এরিয়া, ইন্টিগ্রেশন করাও যা একটা ফাংশনের এরিয়া ক্যালকুলেট করাও তাই। তোমরা ফার্স্ট ইয়ারেই ইন্টিগ্রেশনের মাধ্যমে এভ্যালুয়েশন অফ এরিয়া করে এসছো ফার্স্ট সেমিস্টারে, তো তার জন্য ওটুকু লিখে দিলেই যথেষ্ট, ডি অফ এফ জি গ্রেটার ইকুয়ালস টু জিরো ফর অল এফ জি বিলংস টু আই। আর এখানে তো মডিউলাস ফাংশনের এভ্যালুয়েশন হচ্ছে, কোনো প্রবলেম নেই। যদি এফ ইকুয়ালস টু জি আমরা ধরে নিই সেকেন্ড প্রপার্টি, তাহলে এফ এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারবো জি এক্স, এফ ইকুয়ালস টু জি মানে এফ এক্স ইকুয়ালস টু জি এক্স, তার মানে এফ এক্স মাইনাস জি এক্স জিরো ফর অল এক্স বিলংস টু ক্লোজ ডিবি, আর এফ এক্স মাইনাস জি এক্স যদি ফর অল এক্স বিলংস টু ক্লোজ ডিবির জন্য জিরো হয় তার মড ভ্যালু অলওয়েজ জিরো। এবার একটা জিরো ফাংশনের ইন্টিগ্রেশন সে তো ডেফিনেটলি জিরো, জিরো ফাংশনের ইন্টিগ্রেশন সে ডেফিনেটলি জিরো, তার মানে ডি অফ এফ জি জিরো। লাস্টলি ডি অফ এফ জি মানে ইন্টিগ্রেশন এ টু বি মডিউলাস এফ এক্স মাইনাস জি এক্স ডি এক্স, তার মানেই আমরা বলতে পারি এ টু বি মডিউলাস ডি এক্স মাইনাস এফ এক্স ডি এক্স, দ্যাট ইজ ডি অফ জি এফ। লাস্টলি ডি অফ এফ এইচ, তিনটে কম্পোনেন্ট লাগবে, আমি এফ জি এইচ নিয়েছি, ডি অফ এফ এইচ মানে ইন্টিগ্রেশন এ টু বি মডিউলাস অফ এফ এক্স মাইনাস এইচ এক্স ডি এক্স। আমরা একটা জি এক্সকে এখানে অ্যাডজাস্ট করছি মাইনাস জি এক্স প্লাস জি এক্স, তাহলে এটা লেস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি মডিউলাস অফ এফ এক্স মাইনাস জি এক্স ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন এ টু বি মডিউলাস অফ জি এক্স মাইনাস এইচ এক্স ডি এক্স, দ্যাট ইজ সিম্পলি ডি অফ এফ জি প্লাস ডি অফ জি এক্স, থার্ড প্রপার্টি স্যাটিসফাই করলো। তোমাদেরকে এখানে একটা জিনিস বলি, তোমরা কেউ আবার এটা ভেবে নিও না যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা আমরা ইন্টিগ্রেশনের উপরে অ্যাপ্রোচ করেছি, তা কিন্তু করিনি। আমরা যেটা করেছি এখানে অ্যাকচুয়াল যেটা করা হয়েছে, আমরা সিম্পল এটাকে ইনকোয়ালিটিতে ভেঙেছি, মডিউলাস এফ এক্স মাইনাস জি এক্স প্লাস জি এক্স মাইনাস এইচ এক্সকে ট্রায়াঙ্গেল ইনকোয়ালিটি ভেঙেছি, এফ এক্স মাইনাস জি এক্সকে একটা ফাংশন ট্রিট করে, জি এক্স মাইনাস এইচ এক্সকে আনাদার একটা ফাংশন ট্রিট করে, দ্যাট ইজ ওকে এ আর একে বি নিয়ে মডিউলাস এ প্লাস বি লেস ইকুয়ালস টু মড এ প্লাস মড বি করেছি, তারপর আমরা ইন্টিগ্রেশন ডিস্ট্রিবিউট করেছি। অতটা লেখা সম্ভব হয় না, তার জন্য ডিরেক্টলি এখানে ইন্টিগ্রেশন দিয়ে সব বসিয়ে দেওয়া আছে। আলটিমেটলি কিন্তু এটা প্রপার্টি অ্যাপ্লাই হয়েছে ফাংশনটুকুর উপরে, এর উপরে আমরা মডিউলাস এ প্লাস বি লেস ইকুয়ালস টু মড এ প্লাস মড বি নিয়েছি। এবার মডিউলাস এ প্লাস বিকে এ টু বি এফ এক্স ডি এক্স, দ্যাট ইজ ইন্টিগ্রেট করেছি, মডিউলাস এ কে এ টু বি এফ এক্স ডি এক্স ইন্টিগ্রেট করেছি, মডিউলাস বি কে এ টু বি এফ এক্স ডি এক্স ইন্টিগ্রেট করেছি। ইন্টিগ্রেশনের উপরে কিন্তু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির কোনো প্রপার্টি হয় না, এটা কিন্তু সিম্পল ফাংশনের উপরেই করা হয়, ইন্টিগ্রেশনটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় এইটুকুই। তাহলে ডি সুডোমেট্রিকের যাবতীয় প্রপার্টি স্যাটিসফাই করেছে। এবার আমরা এটা মেট্রিক নয় যদি প্রমাণ করতে হয়, আমরা একটা দুটো ফাংশন এখানে কনসিডার করছি, সাপোজ ইউ এক্স এর ভ্যালু ওয়ান যদি এক্স ইকুয়ালস টু এ হয় এবং জিরো যদি এ লেস দ্যান এক্স লেস ইকুয়ালস টু বি হয়, ভি এক্স অ্যানাদার একটা ফাংশন চয়েস করছি মাইনাস ওয়ান এক্স ইকুয়ালস টু এ তে আর জিরো এ লেস দ্যান এক্স লেস ইকুয়ালস টু বি তে, তাহলে অটোমেটিক্যালি ইউ রিম্যান ইন্টিগ্রেবল, ভি রিম্যান ইন্টিগ্রেবল, ইউ মাইনাস ভিও রিম্যান ইন্টিগ্রেবল এবং ডি অফ ইউ ভি জিরো, বাট ইউ ভি এর সাথে ইকুয়াল নয় কারণ এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ওয়ান আর মাইনাস ওয়ান এরা আনইকুয়াল, তাহলে ডি সুডোমেট্রিক বাট নট এ মেট্রিক। আমি জানি আমি খুব সহজে বলে দিলাম, তোমাদের ক্ষেত্রে এই এক্সাম্পলটা বোঝা খুব কঠিন হয়ে যাবে, তোমরা সবসময় তো ভাববে কী করে হলো, এখানে তো ওয়ান আছে এখানে মাইনাস ওয়ান আছে। তোমাদেরকে আমি দুটো প্রপার্টি এক্ষেত্রে বলে দিচ্ছি, তোমরা বই খুলে দেখতে পারো বাট এখনই তোমরা এটা বুঝতে পারবে না, এটা তোমাদেরকে মুখস্থই রাখতে হবে আপাতত। কোনো ইন্টিগ্রেশনের কোনো ফাংশানের যদি কোনো পার্টিকুলার পয়েন্টে সেপারেট ভ্যালু হোল্ড করে সেটাকে আমরা ইন্টিগ্রেবিলিটিতে নিই না, পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে বলছি কিন্তু ইউ ভি দুজনের ক্ষেত্রে বলছি না, ইউ এর ক্ষেত্রেও সেটা অ্যাপ্লিকেবল হবে ভি এর ক্ষেত্রেও হবে।
ইউএক্সটাকে যদি একটু অবজার্ভ করো তাহলে দেখবে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ইউএক্স এর ভ্যালু হচ্ছে 1, আদারওয়াইজ ওর ভ্যালু হচ্ছে কিন্তু 0, দ্যাট ইজ এ পয়েন্টেও কিন্তু ডিসকন্টিনিউয়াস। তোমরা মনে রাখবে প্রত্যেকটা রিম্যান ইন্টিগ্রেবল ফাংশন কিন্তু কন্টিনিউয়াস হয় না, ভুল বললাম, প্রত্যেকটা কন্টিনিউয়াস ফাংশন কিন্তু রিম্যান ইন্টিগ্রেবল হয়। রিম্যান ইন্টিগ্রেবলের প্রপার্টিগুলো একটু নেটে সার্চ করবে, নাহলে মাপার বই থাকলে দেখে নেবে, প্রত্যেকটা কন্টিনিউয়াস ফাংশন কিন্তু রিম্যান ইন্টিগ্রেবল হয়, বাট উল্টোটা কিন্তু নয়। রিম্যান ইন্টিগ্রেবল মানেই যে কন্টিনিউয়াস হবে তা নয়, তাহলে কখন হবে না তার উপরে দুটো প্রপার্টি আছে। একটা হচ্ছে কোনো ফাংশন যদি ফাইনাইট পয়েন্টে ডিসকন্টিনিউটি হয় সে কিন্তু রিম্যান ইন্টিগ্রেবল হবে। খেয়াল করে দেখো এখানে যদি এই ইন্টারভ্যালটাকে তুমি ক্লোজ ডেবি নাও, মাত্র একটা পয়েন্ট এতে ও কিন্তু ডিসকন্টিনিউয়াস, 1, আদারওয়াইজ 0, তাহলে এ পয়েন্টেও ডিসকন্টিনিউয়াস। তার মানে কটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস? একটা পয়েন্টে, ফাইনাইট পয়েন্টে, তাহলেও রিম্যান ইন্টিগ্রেবল হবে, তাহলে ইউ রিম্যান ইন্টিগ্রেবল। ভি এর ক্ষেত্রে দেখো একটা পয়েন্টেও ডিসকন্টিনিউয়াস -1, তাহলেও রিম্যান ইন্টিগ্রেবল। আর অ্যানাদার একটা কন্ডিশন হয়, ওটা তোমাদের এক্ষেত্রে কাজে লাগছে না, যে কোনো ফাংশনের যদি ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ডিসকন্টিনিউটি থাকে তবুও ওই রিম্যান ইন্টিগ্রেবল হতে পারে। কখন? যদি ওই ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটিকে নিয়ে আমি একটা সেট কনসিডার করি এবং সেই সেটের লিমিট পয়েন্টগুলো ফাইনাইট হয়। এটা আরও জটিল, এটা যখন থিওরি করবে তখনই করো। আমি যেটুকু বললাম এটুকু একটু মাথার মধ্যে গেঁথে নাও যে প্রত্যেকটা কন্টিনিউয়াস ফাংশন কিন্তু রিম্যান ইন্টিগ্রেবল হয়। কোনো ফাংশন কন্টিনিউয়াস মানে ও ডিরেক্টলি রিম্যান ইন্টিগ্রেবল হবে, বাট রিম্যান ইন্টিগ্রেবল হলে কন্টিনিউয়াস হবে এমন কোনো মানে নেই, বাট কন্টিনিউয়াস না হলেও রিম্যান ইন্টিগ্রেবল হতে পারে। কখন? এক নাম্বার হচ্ছে যদি ফাংশনের নাম্বার অফ ডিসকন্টিনিউটি ফাইনাইট হয়, এই যে এখানে একটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস তাই ইউ রিম্যান ইন্টিগ্রেবল, এখানে একটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস তাই ইউ ভি রিম্যান ইন্টিগ্রেবল, আর ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থাকলেও রিম্যান ইন্টিগ্রেবল হতে পারে। যদি ওই ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটিকে আমরা একটা সেট কনসিডার করি এবং সেই সেটের লিমিট পয়েন্টটা ফাইনাইট হয়, সেটা তোমাদের এখানে লাগছে না। দু নাম্বার, তোমাদের মনে অ্যানাদার একটা প্রশ্ন আসতে পারে যে এ টু বি ইউএক্স মাইনাস ভিএক্স তার মড ভ্যালু ডিএক্স কি করে 0 হলো? আনসার, আবার এখানে তো একটা 1 আছে, একটা -1 আছে, তাহলে এ পয়েন্টের জন্য ভাবলে তো ভ্যালু হয়ে যাওয়া উচিত ইউ মাইনাস ভি 2, বাকি জায়গাতে না হয় 0 বুঝলাম। যখন এই ইন্টিগ্রেশনটা হবে তখন এই পার্টিকুলার একটা পয়েন্টের ভ্যালু যদি আলাদা হয় তার জন্য ইন্টিগ্রেশন কোনোদিন ডিফার করবে না। এর একটা আলাদা টেকনিক আছে, এটা যখন সেমিস্টার 4 হবে তখনই করবে। আমরা এই এ পয়েন্টের জন্য ফাংশনটাকে 0-র সাথে কোয়েনসাইড করে নেব, তার মেথড আছে, এখন এটা তোমাদের বোঝানো অসম্ভব, সম্ভব না। তোমরা ধরে নেবে মেজরিটি যেদিকে যাচ্ছে, দ্যাট ইজ পার্টিকুলার একটা পয়েন্ট বাদে বাকি সব জায়গাতে যেহেতু ইউ মাইনাস ভি 0, তাহলে ওর ওই ইন্টিগ্রেশন ভ্যালু হবে 0, বাট যেহেতু একটা পয়েন্টে ইউ আর ভি আলাদা তাহলে ইউ নট ইকুয়ালস টু ভি, তার মানে ডি এখানে সুরোমেট্রিক কিন্তু মেট্রিক নয়।